কুমিরাঘাট বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম একটি সুন্দরতম জায়গা, যার অবস্থান সীতাকুণ্ডের কুমিরাঘাট ঘরে। সাগর পাড়ে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা এই কুমিরাঘাট। পরন্তু বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রকৃতির মনোরম দৃশ্য অবলোকন করা যায়। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি সীতাকুণ্ডের কুমিরাঘাটে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় এখানকার মানুষের দৈনন্দিন জীবনের ব্যস্ততা এবং সেই সাথে পর্যটকদের আনাগোনা। কুমিরাঘাটের এই ব্রিজের একদম শেষ মাথা থেকে বোট পাওয়া যায়, যা দিয়ে আপনি ঘুরে আসতে পারেন মাঝ সমুদ্র থেকে। জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা। সন্দ্বীপ যাওয়ার অন্যতম একটি রুট হল এই ব্রিজ। বেশিরভাগ মানুষ সন্দ্বীপ যাওয়ার এই পথটাকে বেছে নেন। জোয়ারের সময় গেলে মনে হবে ব্রিজের উপর দিয়ে সমুদ্রের বুকে হাঁটছেন। কুমিরাঘাটের এই ফেরিঘাট স্থানীয় মানুষের কাছে কুমিরা সন্দ্বীপ ফেরিঘাট ব্রিজ, ঘাটঘর ব্রিজ ও কুমিরা ব্রিজ ইত্যাদি নামেও বিশেষভাবে পরিচিত। কুমিরা ব্রিজ থেকে সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল জাহাজ দেখা যায় শিপ ব্রেকিং ইয়ার্ডে। এছাড়া দেখতে পাবেন সমুদ্রগামী ফিশিং বোটে জেলেদের ব্যস্ততা। কুমিরাঘাট থেকে জনপ্রতি 250 থেকে 300 টাকা ভাড়ায় স্পিড বোটে 30 মিনিটে সন্দ্বীপ চ্যানেল পার হয়ে সন্দ্বীপ যাওয়া যায়। যখন সন্ধ্যা নামার সাথে সাথে শিপিং ইয়ার্ডের সোডিয়াম লাইটগুলো জ্বলে ওঠে, তখন দারুণ লাগে। যারা চট্টগ্রামের সীতাকুণ্ডের এবং মিরেশরাইয়ের দিকে ঘুরতে যাবেন, তারা বিভিন্ন ট্রেইলের পাশাপাশি সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়, ইকো পার্ক, বাঁশবাড়িয়া, গুলিয়াখালী ঘুরে কুমিরাঘাটে যেতে পারেন। এখানে রয়েছে সুবিশাল দৈর্ঘ্যের একটি ব্রিজ। মনে হবে ব্রিজের আরেক প্রান্ত সমুদ্রের মাঝে গিয়ে শেষ হয়েছে। জোয়ার এবং ভাটার সময় দুই রূপ ধারণ করে এই স্থানের প্রাকৃতিক রূপ। জোয়ারের সময় ব্রিজের শেষ মাথায় দাঁড়ালে মনে হবে যেন সমুদ্রের মাঝেই দাঁড়িয়ে আছেন। চট্টগ্রামের কুমিরা এলাকায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কুমিরা সমুদ্র সৈকত একসময় কেউ না চিনলেও বর্তমানে এর প্রেক্ষাপট পাল্টে গেছে। কুমিরা সমুদ্র সৈকত প্রকৃতিরূপে সজ্জিত হচ্ছে ক্রমান্বয়ে।
কুমিরা সমুদ্র পার থেকে শুরু করে বারবকুণ্ড পর্যন্ত পুরো এলাকা জুড়ে এখন দর্শনার্থীদের ভিড় জমে পড়ন্ত বিকেলে। তবে নিরাপত্তাহীনতার কারণে পর্যটকদের অনেকটা আতঙ্কের মধ্য দিয়ে সমুদ্রের বিশালতায় যেতে হয়। কিভাবে যাবেন? পাহাড়তলি জিরো পয়েন্ট অলংকার মোড় থেকে লোকাল বাস বা লেগুনাতে যাওয়া যায় ছোট কুমিরা। এরপর ট্যাক্সিতে সাইক্লোন সেন্টার, সেখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায় কুমিরা সমুদ্র সৈকতে। প্রকৃতিকে ছুঁয়ে দেখতে এলাকার সাধারণ মানুষরা যেমন পড়ন্ত বিকেলে সময়টুকু কাটাতে সেখানে ভিড় জমান, তেমনি আশেপাশের এলাকা থেকেও দূরত্ব কম হওয়ার কারণে ক্লান্তির অবসর সময়টুকু কাটাতে চলে যান কাঠটলি সমুদ্র সৈকতে। কুমিরা ঘাট যাওয়ার উপায়। চট্টগ্রাম থেকে যেতে হলে ছোট কুমিরা নেমে কুমিরা ঘাট গেলেই হবে। এখানে চাইলে ছোট কুমিরা বাজার থেকে সিএনজি রিজার্ভ করে নিতে পারেন একদম ঘাট পর্যন্ত, বা লোকাল গাড়িতে ঘাট ঘরে রাস্তার মাথায়, সেখান থেকে অটোতে কুমিরা ঘাট। এছাড়া ঢাকা থেকে সরাসরি বাসে সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর বললে ঘাটঘর ব্রিজের উপর নামিয়ে দিবে, ভাড়া নিবে 480 টাকা। ছোট কুমিরা বাজার থেকে কুমিরা ঘাট অটো বা সিএনজি 10 টাকা ভাড়া নিবে। প্রিয় দর্শক, নগরীর কোলাহলপূর্ণ ব্যস্ততা ছেড়ে একটু প্রশান্তির খোঁজে চাইলে ঘুরে যেতে পারেন এই কুমিরা ঘাটে। আজ এই পর্যন্ত, আগামীতে দেখা হবে অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।